সবাই জানেন যে আজ বিশ্ব পরিবেশ দিবস এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছরই বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন। वर्ल्ड हेल्थ है, हमारे चेयरमैन साहब भी यहाँ पर है। तो आज हम लोगों ने काफ़ी बड़ा प्रोग्राम नहीं किया, छोटा मोटा प्रोग्राम किया। आज कॉरपोरेशन में हमारे टैक्स के जितने भी लोग आते हैं टैक्स जमा करने, उन लोगों का आज हम लोग कॉरपोरेशन की तरफ से एक एक गाछ उन लोगों को दिया जा रहा। लेकिन हम आम जनता से भी रिक्वेस्ट करेंगे कि आप लोगों का भी फर्ज बनता है कि आप लोग आज वर्ल्ड हेल्थ जो वर्ल्ड एनवायरनमेंट डे, इसको हर एक आम जनता को चाहिए कि अपने घरों में गाछ लगाए, क्योंकि आज के दौर में गाछ लगाना बहुत ज़रूरी है। कोविड-19 की लड़ाई में जिस तरह से आप देख रहे हैं, कोविड-19 की वजह से हम लोग सारे देश के लोग परेशान हैं। तो हर एक नागरिक का फर्ज बनता है कि हम लोग अपने घरों में आस पास में गाछ लगाएं, जीवन को बचाए, यही हमारी नीति है। आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन की तरफ से आज हम लोग सब यहाँ पर, हमारे टीम मौजूद है, हमारे मेयर साहब है, चेयरमैन है और हमें RMIC सब आने वाले हैं। तो आज हम लोग टैक्स के जितने भी नागरिक आने वाले हैं सबको हम एक एक गाछ। আপনারা সবাই জানেন যে আজ বিশ্ব পরিবেশ দিবস এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছরই বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন। মূলত তারই অনুপ্রেরণায় আজ আসানসোল পৌর নিগম কোভিড-19 সময় আমরা বাইরে বড় করে প্রোগ্রাম আমাদের ডেপুটি মেয়র করতে পারিনি এবার, কিন্তু আমরা দায়িত্ব থেকে আমরা পিছিয়ে আসছি না, তাই আমার ডেপুটি মেয়রের নেতৃত্বে আসানসোল পৌর নিগমের তরফ থেকে আজ যারাই ট্যাক্স দেবেন, এখানে ট্যাক্স পেয়ার যারা আছেন তাদের প্রত্যেককে একটা করে গাছ প্রদান করা হবে। তার সঙ্গে আমরা অনুরোধ করব যে গাছ আপনারা লাগান, গাছকে বাঁচান, যাতে পরিবেশে ভারসাম্য আমরা বজায় রাখতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেটা অক্ষর অক্ষরে আমরা পালন করব, বাংলার মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। এবং পরিবেশ নিয়ে যদি আমরা আগে থেকে সচেতন থাকতাম তাহলে বিভিন্ন সময়ে যে বিভিন্ন এপিডেমিক আমরা দেখছি এটা হয়তো আমরা দেখতে পেতাম না। এখনও হয়তো আমাদের অনেকের শিক্ষা হয়নি, অনেকে শিক্ষা পেয়েছেন। আসুন আমরা নতুন করে আবার আজকে শপথ নিই যে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা আমরা বজায় রাখবো। এরপর দু এক কথা বলার জন্য আমার কর্পোরেশনের চেয়ারম্যান অমর চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ জানাই আমাদের মেয়র সাহেবকে, আমাদের ডেপুটি মেয়র সাহেবকে, সাহেবকে। নতুন উদ্যোগ নিয়ে আমরা পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে এই অনুষ্ঠান করে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়ও চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমভাবে বিভিন্ন উন্নয়ন। তো আজকে রিগ্রেডের মধ্যেখান দিয়ে কলকাতায় এই উৎসব পালিত হচ্ছে। আমরাও আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন সময় বৃক্ষরোপণের মধ্যেখান দিয়ে গাছ পরিবেশকে সুন্দর করে রাখার চেষ্টা করি। আপনারা এই লকডাউনের পিরিয়ডের মধ্যেখানে দেখলেন যে দূষণমুক্ত হওয়ার জন্য পরিবেশ কত সুন্দর হয়েছে। এই পরিবেশকে একমাত্র রক্ষা করতে পারে এই গাছ। এই গাছের প্রতি যে ভালোবাসা মানুষের যত বাড়বে দূষণ থেকে আমরা তত বেশি মুক্ত হব। এই গাছটা লাগিয়ে আগের বছর ছবিটা তুলে আনলো, আপনাদের আরো বেশি 5% রিবেট দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে।